Hey you lovely people, welcome back to my channel. Well, আমরা যখন ভিডিও করি, DSLR এ ভিডিও করি, তখন কিন্তু সবথেকে ডিফিকাল্ট যেটা হয়, যারা ভিডিও করে এটা ভালো করে জানে যে সবথেকে ডিফিকাল্ট যে জিনিসটা কন্ট্রোল করা হয় সেটা হচ্ছে শেক। কারণ কি, DSLR এ যদি আমাদের OSS থাকে বা অপটিক্যাল স্টেডি শট বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ইনবিল্ট থাকে বা লেন্সেও ইনবিল্ট থাকে, তা সত্ত্বেও কিন্তু যদি তোমরা হ্যান্ডহেল্ড ভিডিও শ্যুট করতে যাও, শেক আসা অনিবার্য। ইট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল কি ভিডিওতে আমরা শ্যুট করছি কিন্তু উইদাউট শেক। তো তার জন্য আ ভেরি ইম্পর্টেন্ট টুল ইন ফিল্ম মেকিং অর সিনেমাটোগ্রাফি ইজ দিস বিউটিফুল গিম্বল। তো আজকে আমি এটাই দেখাবো তোমাদের যে কি করে একটা গিম্বল ব্যালেন্স করবে একদম সহজ ভাষায়, এবং আশা করি এটা দেখে তোমাদের গিম্বল ব্যালেন্স করতে কোনো দিনও কোনো প্রবলেম হবে না। So if you are interested, hang on till the end. Tar age jara amake prothom bar dekhcho, consider subscribing to my channel. Ami prottek soptah ekta kore notun photography and videography tutorial niye ashi. Ar jara already amake dekhcho, thank you for your support. It means a lot to me. So ar deri na kore, I'll see you on the other side of the intro. ওয়েল, জেনারেলি ফিল্ম মেকিং এ বা ধরুন কোন সিনেমা শুট হচ্ছে, জেনারেলি যে ক্যামেরা ইউজ করা হয় তার সাথে কিন্তু ক্রেন থাকে বা অনেক ধরনের ইকুইপমেন্ট থাকে যেগুলো আপনার ক্যামেরাটাকে স্টেবল রাখতে সাহায্য করে। কিন্তু এখন DSLR বা কম্প্যাক্টের জমানায় আমরা তো আর ক্রেন বা ওই ধরনের কিছু ডলি ইউজ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে গিম্বলটা আবিষ্কৃত হয়েছিল, এবং দিস ইজ সাচ আ ওয়ান্ডারফুল টুল। এবং আমি যেটা আপনাকে ডেমো দেবো সেটা কিন্তু জিউন ক্রেন 2, ওয়ান অফ দি ওয়াইডেস্ট ইউজ গিম্বলস অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আর এটা এতটাই ভালো যে যদি আপনি ঠিকঠাক গিম্বলটাকে ব্যালেন্স করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফুটেজ স্মুথ থাকবে, সিনেম্যাটিক থাকবে, এবং সব থেকে ভালো কথা যেটা প্রফেশনাল দেখাবে। আর এই গিম্বলটার স্পেশালিটি হচ্ছে এর ওয়েট ক্যারি করার ক্ষমতা। জিউম ক্রেন 2 ম্যাক্সিমাম পেলোড ক্যাপাসিটি মোর দেন 3.2 kg। কেউ কেউ তো এখানে 1DX Mark II সাপোর্ট করে নিয়েছে। তো গিম্বল আপনি যখন কিনতে যাবেন তখন মাথায় রাখবেন যে আপনার গিম্বল কিন্তু কতটা ওয়েট নিতে পারে সেটা একবার ভালো করে দেখবেন। না হলে কি হবে, আপনার গিম্বল যদি ওয়েট নিতে না পারে তখন কিন্তু ব্যালেন্স হবে না, ব্যালেন্স না হলে কিন্তু ফুটেজ স্টেবল থাকবে না। আর ফুটেজ স্টেবল রাখার সব থেকে ভালো উপায় হচ্ছে গিম্বলটাকে একদম অ্যাকিউরেটলি ব্যালেন্স করা। কারণ কি, আমাদের যে টার্গেট হবে গিম্বলের যে মোটর আছে সেই মোটরটাকে কম থেকে কম প্রেশার দেবো। তো যদি ব্যালেন্স ভালো থাকে তাহলে মোটরে প্রেশার কম পড়বে আর ফুটেজ যতটা স্টেবল থাকবে। আর যদি ব্যালেন্স ঠিকঠাক না হয় মোটরে কিন্তু অনেক প্রেশার করবে, সেক্ষেত্রে আপনার চার্জ অনেক তাড়াতাড়ি যাবে এবং আপনার ফুটেজও অনেকটা স্টেবল হবে না। আর সব থেকে ভালো কথা যেটা, এটা আপনি যদি ঠিকঠাক ব্যালেন্স করতে পারেন তাহলে কিন্তু আপনি 18 hours অফ ব্যাটারি ব্যাক আপ পাবেন, উইচ ইজ এ হিউজ ডিল অ্যান্ড দ্যাটস আ ফ্যাক্ট। এবার চলুন আমি দেখাই গিম্বলটাকে আপনি ব্যালেন্স কিভাবে করবেন। আমি ক্যামেরাটাকে খুলে রাখাই। যে কোনো গিম্বল ব্যালেন্স করার আগে আপনাকে তিনটে জিনিস খেয়াল রাখতে হবে। তিনটে জিনিস কেন বললাম, বিকজ তিনটে অ্যাক্সিস আপনাকে ব্যালেন্স করতে হবে। এটা একটা 3-axis গিম্বল, 3-axis স্টেবিলাইজেশন এটার মধ্যে আছে, সেটা হচ্ছে প্যান অ্যাক্সিস, রোল অ্যাক্সিস অ্যান্ড টিল্ট অ্যাক্সিস। তো এই তিনটে অ্যাক্সেস প্রথমে আপনাদেরকে ঠিক রাখতে হবে। তো প্রথমে যেটা আমরা ব্যালেন্স করবো সেটা হচ্ছে টিল্ট অ্যাক্সেস। তো টিল্ট অ্যাক্সেসটা ব্যালেন্স করবো কীভাবে, তো গিম্বলটা আমার এখন অফ আছে, মনে রাখবেন সবসময় ব্যালেন্স করার আগে অফ করে নিতে হবে। অ্যান্ড এই যে বেস প্লেটটা দেখছেন, এই বেস প্লেটটা প্রথমে খুলতে হবে। মনে রাখবেন গিম্বলটা যখন এমনি অবস্থায় দাঁড়িয়ে থাকবে তখন এটা ঘুরিয়ে একবার দেখবেন আপনার রাইট সাইডে, এখানে দেখাবে দিস সাইড আপ, মানে এটা উপর দিকে থাকবে, মানে এরকম যেরকম আছে আপনার রাইট সাইডে থাকবে মোটরটা, আর এইটা আপনার লেফট সাইডে থাকবে যেটা হচ্ছে বেস প্লেট। বেস প্লেটটা খুলতে গেলে সবার প্রথমে আমাকে এইটা বাটনটা প্রেস করতে হবে। বাটনটা প্রেস করার পর এটাকে টেনে আমি বের করে আনবো। এরপরে এই বেস প্লেটে আমি ক্যামেরাটা ফিক্স করবো। তো বেস প্লেটে যখন আমি আমার ক্যামেরাটা লাগাবো, মনে রাখবেন এই যে অ্যারো সাইনটা আছে না, এটা আপনার বডির দিকে থাকবে। আর এই যে স্ক্রুটা আছে এটাকে অ্যাকচুয়ালি আপনার ওয়েটের অনুযায়ী আপনাকে প্লেস করতে হবে। যেমন ধরুন হালকা ক্যামেরা যদি হয় তাহলে অ্যারাউন্ড 2-3 marking-এ রাখতে হবে, যদি একটু ভারী হয় 4-5, আর যদি খুব ভারী ক্যামেরা হয় তাহলে 6-7। তো আমার যেহেতু এটা খুব একটা হালকা ক্যামেরা আমি ইউজ করছি, আমি অ্যারাউন্ড 2-তে রেখে এটাকে লাগানোর চেষ্টা করবো। আর ক্যামেরাটা কিন্তু মনে রাখবেন এই অ্যারোটা থাকবে আমার বডিতে, ক্যামেরাটা ফেস করবে উল্টো দিকে। তো আমি এখানে ক্যামেরার সাথে এটা কানেক্ট করবো। কানেক্ট করে এই স্ক্রুটা আমি ঘোরানোর চেষ্টা করবো। আর এটা ঘোরাতে গেলে আপনার মনে রাখবেন একটু কয়েন লাগবে বা কোনো রকমের চাবি বা কিছু লাগবে, নাহলে এটা টাইট হবে না। তো আমার বেস প্লেটে ক্যামেরাটা ফিক্স হয়ে গেছে। এবার আমরা ক্যামেরা লাগাবো গিম্বলে। তো বেস প্লেটে ক্যামেরাটা লাগানোর পরে যেটা আমি গিম্বলে লাগাবো, গিম্বলে লাগানোর জন্য আবার এটাকে সোজা করলাম। মনে রাখবেন ক্যামেরাটা থাকবে এই দিকে আর এই অ্যারোটা থাকবে আপনার দিকে।
তো আমি এখানে বেস প্লেটের এই বাটনটাকে, যেটা করে বেস প্লেট আমি রিলিজ করেছিলাম, এই বাটনটাকেই প্রেস করে বেস প্লেটটা স্লাইডিং করে ক্যামেরাটা এখানে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দেওয়ার পরে আপনাকে ক্যামেরাটা সেন্টার অফ গ্র্যাভিটি খুঁজতে হবে, যেটা হচ্ছে ক্যামেরাটাকে যখন আমরা এরমভাবে রাখবো তো ক্যামেরাটা এগোবেও না, ক্যামেরাটা পিছোবেও না, ক্যামেরাটা একটা ব্যালেন্স হয়ে দাঁড়িয়ে থাকবে। তো এই স্লাইডারে এটাকে মুভ করে আপনাকে ব্যালেন্সটা খুঁজতে হবে। বিভিন্ন ক্যামেরার জন্য বিভিন্ন জায়গায় এটা হবে, তো আমার ক্যামেরাটা যেহেতু হালকা একটু সামনে দিয়ে থাকবে। রাইট রাইট, এটা হয়ে গেছে মোটামুটি ব্যালেন্স, তো এটাকে আমি ধরে রাখবো এবং এই স্ক্রুটাকে টাইট করে দেবো, তাহলে ক্যামেরাটা ওই জায়গায় স্টেবল সোজা লেন্স থাকবে। সো এইটা করার পরে আমরা ফার্স্ট স্টেপটা করতে পারি, যেটা হচ্ছে ব্যালেন্সিং দ্য টিল্ট অ্যাক্সিস। তো টিল্ট অ্যাক্সিস ব্যালেন্স করার জন্য মনে রাখবেন যে এইটা আমাদের ইউজ করতে হবে, এই স্ক্রুটা। তার জন্য আমি এখানে ক্যামেরাটাকে এরকম করে দেখব, লেন্সটা যেন সোজাসুজিভাবে একদম সোজা সামনের দিকে তাকিয়ে থাকে। এটা যদি আমার মনে হয় আগে যেহেতু করেছিলাম ওই জন্য মোটামুটি ব্যালেন্স আছে, যদি আমি এটাকে বিগড়ে দিই দেখবেন এটা বেঁকে যাচ্ছে, এটা বেঁকে গেলে হবে না বা এটা এরকমভাবে এগিয়ে গেলেও হবে না, এটা জাস্ট সোজাসুজি থাকবে। তার জন্য আমাকে এইখানে যে লিভারটা আছে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমি জানি এটা কোথায় হবে আমার ক্যামেরা, সেই জন্য আমি ফটাফট এটা করে দিলাম। আপনারা ঘোরাতে ঘোরাতে আপনারা বুঝতে পারবেন যে আপনার ক্যামেরা কোথায় আছে। দেখুন আমি যদি ক্যামেরাটাকে উল্টো করি এরকম করে, লেন্সটা কিন্তু স্ট্রেট তাকিয়ে আছে। নেক্সট আমি আসবো রোল অ্যাক্সিসে, তার জন্য এটাকে জাস্ট ঘুরিয়ে নিই, এই স্ক্রুটাতে এবার কাজ হবে। তো এই স্ক্রুটার কাজটা এরকম হচ্ছে যে যখন ক্যামেরাটাকে ফ্রিলি ছাড়া হবে তো ক্যামেরাটা এই যে এখন টিল্ট হয়ে আসছে, এই টিল্টটা হবে না, এই ক্যামেরাটা একদম স্ট্রেট থাকবে। তো এটা হচ্ছে রোল অ্যাক্সিস। তো আমি এটাকে তার জন্য স্ক্রুটা একটু ঢিলা করে দেবো। মনে রাখবেন খুব মাইক্রো অ্যাডজাস্টমেন্টস এগুলো হবে, এগুলো কিন্তু খুব ড্রাস্টিক মুভমেন্ট হবে না, তাহলে কিন্তু আপনি নিজেই ব্যালেন্স করতে পারবেন না। জাস্ট হালকা হালকা ছোট্ট ছোট মুভমেন্টে আপনার এই গিম্বলটা কিন্তু ব্যালেন্স হবে। এবার এইদিকে তোমাকে সামান্য এই দিকে আনতে হবে, দেখুন ক্যামেরাটা কিন্তু এবারে সোজা আছে, এইটা কিন্তু প্যারালেল আছে উইথ দ্য ক্যামেরা, এটাকেও টাইট করে দেবো। তো এটা হয়ে গেল আমার রোল অ্যাক্সিস টেবল। তো লাস্ট যেটা আমাকে করতে হবে সেটা অ্যাকচুয়ালি একটু ডিফিকাল্ট, সেটা হচ্ছে প্যান অ্যাক্সিস। এবং প্যান অ্যাক্সিস করার জন্য সবার প্রথমে যেটা করতে হবে, তো প্যান অ্যাক্সিস করার জন্য যেটা সবার প্রথমে করতে হবে, ক্যামেরাটাকে এরকমভাবে ফ্ল্যাট রাখতে হবে, আর এটাকে আমি যখন তুলবো মনে রাখবেন এই যে হ্যান্ডেলটা আছে মোটরটা, এটা কিন্তু প্যারালেল থাকবে মাটির সাথে, কিন্তু এখানে দিচ্ছে যেটা নিচে চলে যাচ্ছে বা ওপরে যদি চলে যায় সেটাও হবে না। এটা প্যারালেল রাখার জন্য আপনার এইখানে যে স্ক্রুটা আছে এটাকে লিফট করে এই যে লিভারটা আছে ওটাকেই আপনার অ্যাডজাস্ট করতে হবে। তো সেটা করার জন্য মাইক্রো অ্যাডজাস্টমেন্টস দেখি না, এখনও নিচে যাচ্ছে আর একটু, ইয়েস দেখুন এটা কিন্তু এই লিভারটা কিন্তু একদম প্যারালেল আছে টুয়ার্ডস দ্য গ্রাউন্ড। See this, parallel to the ground. তার মানে এখানে আমার প্যান অ্যাক্সিসও ব্যালেন্স, তাহলে এই স্ক্রুটাকে আমি আবার টাইট করে দিই। তো হয়ে গেল আমার গিম্বল ব্যালেন্স। এবার আমি গিম্বলটাকে অন করব, কিন্তু অন করার সময় মনে রাখবেন সবসময় ক্যামেরাটাকে ধরে রাখবেন। আমি অন করলাম, গিম্বল কিন্তু আমার রেডি টু ইউজ। অন করার পরে এবার আপনি আপনার গিম্বলের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইউজ করতে পারবেন। গিম্বল আপনার স্টেডি, গিম্বল ইজ রেডি টু ইউজ। বাস আপনার যা করা ছিল গিম্বলটাকে স্টেবল করার জন্য সেটা কিন্তু ডান। এবারে আপনি গিম্বলটাকে আপনার মর্জি মতো ইউজ করুন, মনে রাখবেন মুভমেন্ট গিম্বল ইউজ করলেও কিন্তু আপনি মুভমেন্ট এমনভাবে আপনাদের রাখতে হবে যাতে কিন্তু স্টেবিলিটি অনেক বেশি থাকে এবং শেক কম আসে। গিম্বল থাকা মানেই যে একদম 100-0 হয়ে যাবে স্টেবল মানে শেক, সেটা কিন্তু নয়। গিম্বল থাকার পরেও কিছুটা শেক থাকে, সেটা ম্যানেজ হয়ে যায় আফটার পোস্ট প্রোডাকশন বা প্রিমিয়ার প্রো বা আফটার এফেক্টস যেটা ইউজ করেন আপনারা। বাট দিস ইজ দ্য স্টেপ টুয়ার্ড স্টেডি ফিল্ম মেকিং। তো আশা করি গিম্বল ব্যালেন্স করার টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগলো, এবং যদি আমার চ্যানেলে এরকম ভিডিও আরও দেখতে চান প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং। আমি আবার বলছি ইট টেক্স আ লট অফ এফর্ট টু মেক ওয়ান ভিডিও, আর আমি এটা যখনই বলেছিলাম তখনই ভিউ এসছে। তো আমি আবার বলছি যে বারবার এত দিন ধরে যে ভিডিও বানাচ্ছি ইটস রিয়েলি এনকারেজিং ইফ ইউ পিপল সাপোর্ট, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অলরেডি ডুইং ইট। আমি আবার আসবো খুব তাড়াতাড়ি। দিস ইজ রিদম সাইনিং অফ, হ্যাপি শুটিং। ও আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, যখন গিম্বলটা ব্যালেন্স করবেন না, মনে রাখবেন সবসময় আপনার ক্যামেরাটা যেইভাবে ইউজ করবেন ঠিক সেই ওয়েট দিয়ে কিন্তু গিম্বলটা ব্যালেন্স করবেন। তখন যদি আপনি ক্যামেরার ওপরে হুড লাগিয়ে রাখেন মনে রাখবেন যখন ইউজ করবেন তখন যেন হুডটা থাকে, যদি মনে হয় হুড ছাড়া ইউজ করবেন তাহলে ব্যালেন্স করা রাখলে হুডটা খুলে দেবেন, বিকজ এভরি ডিটেল ম্যাটার্স। এই ওয়েটটা ব্যালেন্স করাটা একটুখানি এদিক ওদিক হয়ে যেতে পারে।
আর লেন্স গ্যাপ এটাও তো খুলেই করতে হবে ব্যালেন্স, বিকজ এটারও একটা ওয়েট থাকে, এবং তখন যদি এটাকে ব্যালেন্স করার পরে আপনার লেন্স গ্যাপটা খোলেন তখনও কিন্তু ব্যালেন্সটা বিগড়ে যেতে পারে। তো যেটা বললাম মাথায় রাখবেন, যেই ওয়েটে ক্যামেরাটা ইউজ করবেন সেই ওয়েটেই কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে। আবার সাইনিং অফ।